এবার অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তিনিও শাসকের ভয়ে ভীত। কর্ণাটক হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্র কমল মুখোপাধ্যায়, যাকে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যের পদে নিয়োগ করেছিলেন রাজ্যপাল, আর তিনি এবার শাসকের ভয়ে ভীত। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি, রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কি কারণে ভয় পাচ্ছেন অন্তর্বর্তী উপাচার্য রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের? দেখো, এরা যে একটা নজিরবিহীন কাণ্ড যে একজন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কর্ণাটক হাইকোর্টে তিনি অবসর নিয়েছেন, সেখান থেকে তিনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগপত্র পেয়েছিলেন আচার্যের দ্বারা। তিনি শাসক দলের কর্মচারী ইউনিয়নের ভয়ে ভীত হয়ে বিশ্ববিদ্যালয়ে যেতে পারছেন না এবং কার্যত বাড়িতে থেকে, নিউ আলিপুরের বাড়িতে থেকে সমস্ত বিশ্ববিদ্যালয়ের কাজ সামলাচ্ছেন। শুভ্র কমল মুখোপাধ্যায়, তুমি জানো, রাজ্যপাল তাকে নিয়োগ করেছেন অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে। তিনি আজকে চাঞ্চল্যকর অভিযোগ করছেন এবিপি আনন্দের কাছে যে তিনি ভয়ে যেতে পারছেন না বিশ্ববিদ্যালয়ে, কারণ কর্মচারী যে সেখানকার সংগঠন তাকে কাজ করতে দিচ্ছে না, চেয়ারে বসতে দিচ্ছে না, তার নাম করে কটূক্তি করছে, গোটা বিষয়টা তিনি লজ্জা ঘেন্নায় আর বিশ্ববিদ্যালয়ে যেতে পারছেন না এবং ভয় পাচ্ছেন। এবং তিনি আশঙ্কা করছেন এই কর্মচারী যারা সমিতি তাদের মাথায় একজন আছেন, তাদের দ্বারাই তারা প্রভাবিত হয়ে এসব করছেন এবং তারা অভব্য আচরণ করছেন, তাকে কাজ করতে দিচ্ছেন না, তাকে কোনোভাবে উপাচার্য হিসেবে মানতে চাইছেন না এবং জোর করে তাকে পদত্যাগপত্র দিয়ে সই করাতে বাধ্য করানোর একটা চেষ্টা করছেন, এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ করছেন শুভ্র কমল মুখোপাধ্যায়। এমনকি এটাও তিনি বলছেন যে শাসক দলের স্লোগান দিয়ে, রাজ্যের মুখ্যমন্ত্রী তার নামে স্লোগান দিতে দিতে তার যখন তখন ঢুকে যাচ্ছেন তার ঘরে এবং ঢুকে গিয়ে কার্যত তাকে নানাভাবে বিব্রত করা হচ্ছে, কোনো কাজকর্ম তো দেয়াই হচ্ছে না, এমনকি কোনো অধ্যাপক তার পক্ষে কথা বললে তাকে পর্যন্ত শাসানো হচ্ছে এবং পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে শুভ্র কমল মুখোপাধ্যায় কয়েকদিন কাজ করার পর সেই মরকতকুঞ্জ থেকে একদম সরাসরি নিউ আলিপুরের বাড়িতে এসে রাজ্যপালকে জানিয়েছেন, তার নিয়োগকর্তা আচার্যকে জানিয়েছেন তিনি আর বিশ্ববিদ্যালয়ে গিয়ে কাজ করতে চান না, কারণ তিনি কাজ করতে অপারক, তিনি কাজ করতে পারছেন না এই কর্মচারী সমিতির জন্য। তুমি জানো যে বাম আমলে সন্তোষ ভট্টাচার্যের একই রকম ঘটনা ঘটেছিল, সেখানেও কর্মী ইউনিয়ন বা কর্মী সংগঠনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল, সেখানেও নাম ধরে কটূক্তি করা, নামকে বিকৃত করে কটূক্তি করার একটা অভিযোগ উঠেছিল। শাসক পাল্টেছে কিন্তু সেই ট্র্যাডিশন কার্যত সমানে চলেছে। একজন বিচারপতি যিনি দীর্ঘদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন, যিনি কর্ণাটক হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ছিলেন, এবং সেই বিচারপতিও কার্যত ভয় পাচ্ছেন রাজ্যের শাসক দলের, একটি বিশ্ববিদ্যালয়ের রাজ্যের সেখানকার শাসক দলের কর্মচারীদের ভয়ে ভীত হয়ে তিনি বিশ্ববিদ্যালয়ে যেতে পারছেন না। চাঞ্চল্যকর অভিযোগ, যদিও যাদের বিরুদ্ধে অভিযোগ সেই কর্মী সংগঠন তাদের অভিযোগ অস্বীকার করছেন, তারা বলছেন যে এরকম কোনো ঘটনা ঘটেনি, যদিও তার প্রতি তাদের যে বিরোধিতা আছে একথা জানিয়েও অতিরঞ্জিত করে তিনি বলছেন এমনটা পাল্টা সাফাই দিচ্ছেন তারা, কিন্তু রাজ্যের একজন অন্তর্বর্তীকালীন উপাচার্য রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রনাথের নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে যেখানে রাজ্যপাল তাকে পাঠিয়েছেন এবং যেটা দীর্ঘদিন বিচার করার একটা ট্র্যাডিশন, ঐতিহ্য, ধারাবাহিকতা আছে, একজন বিচারপতি দীর্ঘদিন ধরে বিচারপতি যিনি ছিলেন তিনি ভয় পাচ্ছেন, তিনি বিশ্ববিদ্যালয়ে কাজ করতে পারছেন না, তিনি শাসক দলের কর্মী সংগঠনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করছেন, সেই কথাই আজকে প্রকাশ্যে এনেছেন স্বয়ং বিচারপতি তার বাড়িতে বসে, এবং তিনি আগামী দিনে বাড়ি থেকেই কাজ করবেন এই সিদ্ধান্তে আচার্যকে জানিয়েও দিয়েছেন তার সিদ্ধান্তের কথা। কৃষ্ণেন্দু, ধন্যবাদ।